আইসিসি বিশ্বকাপে ত্রয়োদশ সংস্করণে আসর বসছে ভারতে, আর সেই আসরে নেই ওয়েস্ট ইন্ডিজ। কেন নেই ওয়েস্ট ইন্ডিজ, দেখুন বিশেষ প্রতিবেদন। আইসিসি বিশ্বকাপের ত্রয়োদশ সংস্করণে আসর বসছে ভারতে, আর সেই আসরে নেই ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ফলে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হচ্ছে একদিনের ক্রিকেটে দুবার বিশ্ব চ্যাম্পিয়নদের। শনিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস স্টেডিয়ামে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথমে ব্যাটিং করে ৪৩.৫ ওভারে ১৮১ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। কিছুদিন আগেই আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে ফুল ফুটিয়েছেন নিকোলাস পুরান, জেসন হোল্ডার, কাইল মায়ার্সরা, কিন্তু সম্মানের লড়াইয়ে ডাহা ফেল এই কোটিপতি তারকার ব্যাটাররা। একটা সময় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বে পরিচিত ছিল পেস বোলিংয়ের জন্য, কিন্তু সেই দিনও অতীত। তাই অনামি স্কটল্যান্ডকে ১৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেগি পেতে হলো না। মাত্র ৪৩.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় স্কটরা। এরই সঙ্গে স্বপ্নভঙ্গ হলো এক সময়ে বিশ্বের সেরা ক্রিকেট খেলিয়ে দেশের। গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে এই স্কটল্যান্ডকে মাত্র ৫ রানে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। সেই হারে এবার মধুর প্রতিশোধ নিল স্কটল্যান্ড। সেই জয়ের স্মৃতি উস্কে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি ইয়ন বিশপ বলেন, ২০১৮ সালে কোনো রকমে যোগ্যতা অর্জন করেছিল দল, সেটাই ছিল সতর্কবার্তা। এরপরেও সময় ছিল শুধরে নেওয়ার, কিন্তু সেটা ঘটেনি। ক্রিকেটারদের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পরিকাঠামোর সমালোচনা করেন বিশপ। যদিও বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করে অধিনায়ক হোল্ডারের দাবি, সব কিছু শেষ হয়ে যায়নি, আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, ওরা আরও উন্নতি করবে, আগামী দিনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঘুরে দাঁড়াবে। পাশাপাশি তিনি বলেন, তরুণ ক্রিকেটারদের এই খারাপ সময়ে পাশে থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে পারবো আমরা। সব মিলিয়ে একদিন ক্যারিবিয়ান ক্রিকেটে সুদিন ফেরার অপেক্ষায় সমর্থকরা। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।